ওয়েলকাম ব্যাক টু মাই পাপিয়া চ্যানেল। আজকে বানাবো আমি জিওল মাছের ভাপা, মাগুর মাছের। চলো চলো চুলাতে চুলাতে রান্না করবো। এখন লড়কি গুলি কেটে নেব। আমরা দড়িয়ে নেব, নাকি গুলো কেটে নিয়ে এসেছি। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, দিলাম একটু জল দিয়ে বসালাম। মাছগুলো নিয়েছি, মাছগুলোর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, মরিচ, পেঁয়াজ বাটা, তেল, মশলা দিয়ে নিয়েছি। ভালো করে মেখে নিতে হবে। একটা বাটি নিয়েছি, বাটিগুলোর মধ্যে ঢেলে দেব। এখন ঢেকে দেব, ঢেকে দিয়ে দিলাম কড়াইটা, এটার মধ্যে দিয়ে দেব পনেরো বিশ মিনিটের জন্য রেখে দেব, আস্তে আস্তে হবে। এটা বসাচ্ছি যে দেরি হবে তো একটু, তার জন্য একটু কাজ করে নেব, অন্য কাজ। কাজগুলি কেটে নিয়েছে, পরিষ্কার করেনি। আজকে বাড়ির গাছ সব গাছ কেটে নিয়েছে। অন্য কাজগুলো সেরে চলে এসেছি, বিশ মিনিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
কি সুন্দর হয়েছে কালারটা, মাছগুলি সিদ্ধ হয়ে গেছে। এই দেখো সবগুলো মাছ। এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো হয় খেতে, তোমরা খেয়ে দেখবে রান্না করে আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর যারা সাবস্ক্রাইব করেছো করে শেয়ার করে দিও, আর যারা করোনি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।